সংশোধনের ধারায় রয়েছে ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো নব্বইতে কমেছে লেনদেনও লেনদেন হয়েছে আটশো কোটি টাকা শেয়ার দর কমেছে বেশিরভাগ শেয়ারের কমেছে একশো ছিয়াশিটির বেড়েছে মাত্র একশো পনেরোটির বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আর ওভারঅল মার্কেট লুক স্টেবল ইন্ডেক্স অল টাইম হাই হিট করার পরে দুটি সেশনে আমরা কিছুটা কারেকশন লক্ষ্য করেছি আমাদের মনে হয় ইটস এ ভেরি কমন ফিনোমিনন অ্যান্ড ইট ইজ দ্য নেচার অফ দ্য মার্কেট ফিজিক্যাল ইয়ার টু থাউজেন্ড সিক্সটিন সেভেন্টিনে আওয়ার ওভারঅল ইম্পোর্টস পেন্ডিং গ্রিউ বাই মোর দ্যান টেন পারসেন্ট বাট দ্য গুড নিউজ ইজ দিস গ্রোথ ওয়াজ ড্রিভেন বাই ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টস ওভারঅল ইম্পোর্টের মধ্যে শুধুমাত্র ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টই বৃদ্ধি পেয়েছে থার্টি সেভেন পারসেন্ট যখন ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট বৃদ্ধি পায় ইটস এ গুড সাইন ফর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ আমাদের মার্কেটে যেসব উৎপাদনশীল খাদগুলো রয়েছে স্পেশালি টেক্সটাইল সেক্টর এই সেক্টরগুলো এক্সপানশনে যাচ্ছে তারই দিক নির্দেশনা বহন করে এই গ্রোথ দ্বিতীয় যে বিষয়টি আমাদের এনার্জি এবং পাওয়ার সেক্টরে ইকুইপমেন্ট ইম্পোর্টস উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ইন টার্মস অফ ভ্যালু অ্যান্ড ভলিউম ওভারঅল মার্কেটের স্ট্যাবিলিটি একই সাথে আমাদের সেক্টরগুলোর এক্সপানশনারি মুভমেন্ট এই বিষয়গুলো মিলে মার্কেটের জন্য একটি পজিটিভ দিক নির্দেশনাই দিচ্ছে বলে মনে হয় আমাদের